আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, দুরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে থেকে একজন প্রশ্ন করেছেন, স্বপ্নে হাতি দেখলে কি হয় এই সংক্রান্ত ব্যাখ্যা দিলে অনেক উপকৃত হতাম। তো চলুন স্বপ্নে হাতি দেখার সংক্রান্ত ব্যাখ্যাগুলি এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক। স্বপ্নে হাতি সংক্রান্ত যতগুলি ব্যাখ্যা আছে এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাতির ব্যাখ্যা সাধারণত প্রতাপশালী, বিজয়ী ও অনারব ব্যক্তি দ্বারা করা হয়। কেউ যদি দেখতে পায় সে হাতির পিঠে আরোহণ করছে, হাতির মালিক হয়েছে, তাকে ঘেরাও করে রেখেছে অথবা ক্ষেত খামার ব্যতীত অন্য কাজে হস্তী পরিচালনা করছে, তাহলে ব্যাখ্যা হবে সে প্রভাব প্রতিপত্তি শান শওকতের অধিকারী কিংবা অনারব রাজা বাদশাহর দরবারে উচ্চ মর্যাদা লাভ করবে। হাতির গোস্ত ভক্ষণ করেছে মর্মে স্বপ্নে দেখলে ব্যাখ্যা হবে আহারকৃত গোস্তের পরিমাণ অনুপাতে বাদশাহর দরবার থেকে সে ধন সম্পদ লাভ করবে তার আলামত। আর হাতির লোম, চামড়া, হাড় অথবা হস্তি দেহের কোনো অংশ গ্রহণ করেছে মর্মে দেখতে পেলে অর্থ একই হবে, অর্থাৎ শাহী দরবার থেকে সে অর্থ সম্পদ লাভ করবে। আর যুদ্ধের ময়দানে হাতির পিঠে সওয়ার হয়েছে মর্মে দেখতে পেলে হাতিওয়ালার প্রতিপক্ষের উপর জয়লাভ করবে তার আলামত। কিরমানি বলেছেন, হাতির পিঠে সওয়ার হয়েছে মর্মে যদি দিনের বেলা স্বপ্ন দেখে তাহলে ব্যাখ্যা হবে তার জীবনে তালাকের মাধ্যমে স্ত্রী বিচ্ছেদ ঘটবে। আশা করি স্বপ্নে হাতি দেখা সংশ্লিষ্ট ব্যাখ্যাটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানিয়ে দিন। স্বপ্নের ব্যাখ্যা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে এবং ইসলামের যে কোনো বিষয় সম্পর্কে জানতে কমেন্ট করুন। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।